Assalamualaikum বন্ধুরা আমি এখন ব্লাড জিমের সামনে দাঁড়িয়ে আছি অনেক দিন আমার হাঁটুতে ব্যথা ছিল তারপরে মাজা কোমরে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল এই সমস্যা সমাধানে আমি এখানে আসছি Assalamualaikum বন্ধুরা সম্মানিত দর্শকবৃন্দ চ্যানেল স্যারের পক্ষ থেকে সবাইকে সাদর সম্বোধন জানাচ্ছি তো আমি 2017 সাল থেকে দীর্ঘ দিন ডায়াবেটিসে ভুগে আমাদের এলাকার বিশিষ্ট সম্মানী ব্যক্তি মিজানুর রহমান ভাইয়ের শরণাপন্ন হয়েছি উনি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি তো ওনার জিমে এসে উপস্থিত হয়েছি তো ব্ল্যাক এন্ড রেড জিম তো এটা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো এটা প্রতিষ্ঠা করেছেন আপনি কত সালে এটা আমি 2017 তে প্রতিষ্ঠা করেছি আর এটা আনুমানিক সদস্য সংখ্যা কত আনুমানিক এমনি তো প্রায় সদস্য প্রায় 3000 এর কাছাকাছি তো রেগুলার ব্যায়াম করে প্রায় 350 মানুষের মতো ব্যায়াম করে আর যারা যে ডায়াবেটিস রোগ তারপরে হাঁটু ব্যথা মাথা ব্যথা তারপরে তাদের উদ্দেশ্য তারা যদি নিয়মিত ব্যায়াম করে তাহলে তারা ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হবে আবার অনেকে আছে ওষুধ পছন্দ করে ওষুধ খেয়েও অনেকে ভালো থাকে কিন্তু ওষুধের চাইতে আসলে শারীরিক এক্সারসাইজ যদি তারা করে তাদের জীবন থেকে একদম চিরতর মৃত্যু পর্যন্ত চারটা রোগ চলে যাবে একটা হলো কোলেস্ট্রল একটা হলো ডায়াবেটিস একটা হলো উচ্চ প্রেসার আর সাথে সাথে মনে করেন পুরুষের যৌনতা বেড়ে যায় আমাদের কাছে এমন ব্যায়াম আছে যদি একটু রেগুলার ব্যায়াম করা হয় আপনি যদি যতই আপনি ভয়াবহ ডায়াবেটিস হোক না কেন যদি আপনি মাত্র নিয়মিত 3 মাস রেগুলার ব্যায়াম করেন তাহলে আপনি সাথে সাথে আউটপুট পাবেন এখানে কোনো বাকির কোনো সিস্টেম নাই যে আপনি অনেক দিন পরে পাবেন আপনি ব্যায়াম করবেন এক সপ্তাহ একটু উন্নত মনে হবে 1 মাস আরেকটু ভালো লাগবে কিন্তু 3 মাসে আপনি মারাত্মক আউটপুট পাবেন যে ওষুধের পরিমাণ হয়তো কমে যাবে দেখা যাবে যে টেবিল ভরা ওষুধ আপনি কেজি ফেলেও দিবেন যা ওষুধ আমার দরকার নাই এমন আমি অনেক দেখছি আমারও নিজেরও 15 বছর আগে আমি ইউরোপে ছিলাম আমার এরকম ডায়াবেটিসের সমস্যা ছিল খালি পেটে 7.5 ভরা পেটে 11.5 তারপরে আমার কোলেস্ট্রল বেশি ছিল সাথে সাথে আমার প্রেসার ছিল তখন ডাক্তার সাহেব খুব ভালো ছিল আল্লাহ পাক ওনার ভালো লাগুক ওনার নাম হলো মুন্সি নূর স্যার কর্নেল মুন্সি নূর স্যার আমাকে বলছে যে আপনি কি ব্যায়াম করবেন নাকি ওষুধ খাবেন ওষুধ লাগে আমি লিখতে পারি না আমি হচ্ছে না ব্যায়াম করো তখন থেকে আমি ব্যায়াম করি রেগুলার এখানে আমার বয়স বর্তমানে 51 আল্লাহর মধ্যে এই 15 বছর ওই একই ডাক্তারের কাছে গেলে কিন্তু আর ডায়াবেটিস মাপে না আর আমি নিজেও বুঝি যে আমার সমস্যা নেই তো ভাই যখন আমার কাছে আসছে যে আমি অসুস্থ বাইরে বলছে যে আপনি আমার কিছু নিয়ম মানেন যেমন দেখবেন যেমন সময় পিঠ ব্যথা মানে ঘাড়ে ব্যথা এইগুলি আসলে অনেক সময় অনেক ডাক্তারও রিচার্জ করেন কি রোগ ডাক্তারদের কাজ হলো রোগ হয়েছে ওষুধ দিয়ে দিই কিন্তু সুস্থভাবে থাকতে গেলে যেমন আমরা বাইরে একটা সাজেস্ট করছি যে প্রতিদিন আপনি চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রোদে থাকতে রোদের ভিটামিন ডি আছে আপনি জানেন আল্লাহ প্রদত্ত যে শক্তি এর চেয়ে তার বড় শক্তি ওই ঔষধ হবে না এগুলা যদি উনি নিয়মিত আধা ঘন্টা 1 ঘন্টা যদি রোদে যায় নিয়মিত ব্যায়াম করে ওনার আমি 3 মাসে অনেক পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ আপনি আজকে ওনার ভিউটা নিয়ে নেন 3 মাস পরে দেখবেন কত পরিবর্তন ইনশাল্লাহ ভাই ভালো থাকেন আর যারা ইয়ং 18 থেকে 18 বছর বয়সী ইয়ং জেনারেশন এরা যারা মাদকাসক্ত এদের সম্বন্ধে কিছু বলেন এরা যারা মনে করেন বয়স সম বিশ্বাস করেন যে 18 থেকে 23 বছর পর্যন্ত বাপ মা সবসময় ছেলেদেরকে দেখে রাখা দরকার কারণ বাংলাদেশে যে বিশ্বে পশ্চিমাদের যে ফুট আসছে এই ফুট খাওয়ার কারণে এই কম বয়সী বাচ্চারা ডিপ্রেশনে থাকে তো ডিপ্রেশন তো মুক্তি হয়ে গেলে অবশ্যই জিমে আসলে কি হয় তার ব্যায়ামের প্রতি তার ভালোবাসা বাড়লে সাথে সাথে তার পড়ালেখার প্রতি ভালোবাসা দেয় তার বুদ্ধি জ্ঞানটা আরো আপগ্রেড হয় কারণ অনেকে মনে করে যে শারীরিক শ্রম করলে হয়তো শক্তি ক্ষয় তাই না আসলে এখানে বিষয়টা শক্তি খরচ করলে শক্তি বাড়ে কারণ অটো একটা যদি একটা ছাত্র স্টুডেন্ট আসে তার পড়ালেখা মনোযোগ কম এখানে যদি আমরা নিয়মিত শারীরিক এক্সারসাইজ করাই আমরা ঘাড়ে কিছু ব্যায়াম করাই এই ঘাড়ের ব্যায়ামে আপনি স্মৃতিশক্তি আপ করে সাথে সাথে বুদ্ধির তীক্ষ্ণতা বেড়ে যায় যেটা আমরা প্রতিদিন আপগ্রেড বলি তো এইভাবে আমরা মানুষকে মনে করেন এই যা আছে তার চেয়ে তার উন্নততম করার জন্য আমরা চেষ্টা করি তার জীবন যেন মান যেন আরো উন্নত হয় তার মন মানসিকতা যেন আরো উন্নত হয় এভাবে তাদেরকে আমরা তৈরি করার চেষ্টা করি ভাইয়ের সাথে যারা ডায়াবেটিস রোগী এবং হাই প্রেশার রোগী রয়েছে তাদের এই
রোগ থেকে পরিত্রাণের জন্য কিছু উপদেশ নিব তো ভাই এই সম্বন্ধে কিছু একটু বলেন আমাদের আপনারা যেটা নিয়ে মানে অনেকে ভয় পায় কেউ একটা যুবক ছেলে হঠাৎ যদি শুনে যে তার ডায়াবেটিস ওর ভিতরে একটা কাঁপুনি শুরু হয়ে যায় হঠাৎ করে আরে কি আমি অজানা একটা রোগে ঢুকলাম আসলে কিন্তু ডায়াবেটিস এটা একটা সহজ একটা জিনিস প্রত্যেকটা মানুষের শরীরে ডায়াবেটিস আছে যেই ডায়াবেটিসটা মধু ডায়াবেটিস বাংলায় বলে সেটা একটু একটু সমস্যা সেটা বেড়ে যায় তো ওটা নিয়ন্ত্রণ করতে হয় এটা কি খুব সহজ ব্যাপার যদি ওই ডায়াবেটিসতে হওয়ার আগে দেখা যায় যে শরীরে ভালো করে চেক করলে কোলেস্ট্রল থাকে তারপর ডায়াবেটিসতে প্রেশার হয় ডায়াবেটিসতে কিডনিতে সমস্যা করে তো ডায়াবেটিস নিয়মই মানে যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান নরমালি আমরা যেটা বলি আমরা তো আসলে আমরা যা বলি অনেকে মানতে জানে না যে আমরা ডাক্তার না যে আমরা প্রথমেই তাদেরকে বলি যে আমাদের জিমে ভর্তি হন নিয়মিত এক্সারসাইজ করেন সাথে সাথে আপনি টক জাতীয় খাবারটা একটু বেশি খাবেন আর মিষ্টি জাতীয় খাবারটা আপনি আস্তে আস্তে ছেড়ে দেন মানে কমিয়ে দেন ছেড়ে দিতে যেমন আমরা মনে করেন এই জিমে আসার আগে আমরা বলি যে ব্ল্যাক কফি খান কয়েকটা খেজুর খান তার মানে তো মিষ্টি জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু এমনি অতটা যে এটা মনে করে আর্টিফিশিয়াল ভাবে যে চিনিটা বানানো হয় এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবাই জানে যে আজকাল বাজারে তো অরিজিনাল আমে আখের চিনি পাচ্ছেন না এই জন্যই আমরা বলি যে চিনিটা খান কম টক জাতীয় খাবার বাড়ায় দেন সাথে সাথে এক্সারসাইজ করেন আমাদের কাছে যে এক্সারসাইজটা আছে এই এক্সারসাইজটাই মনে করেন এই প্রায় 25 বছর আগে ইংল্যান্ডে চারজন ডাক্তার আবিষ্কার করছে তারা আবার নোবেল পুরস্কার পেয়েছে ওই এক্সারসাইজটা যদি আমরা করাই এটাতে তিনটা রোগ মুক্তি হয় আপনার কোলেস্ট্রল বার্ন হবে দ্বিতীয় আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হবে তৃতীয় আপনার প্রেশার নিয়ন্ত্রণ হবে সাথে সাথে পুরুষের যৌনতা বৃদ্ধি হবে দেখেন কত উপকারী একটা জিনিস একেবারে কম সময় এটা যদি আমরা করতে জানি মাত্র 20 মিনিটেই আমি আমরা করাতে পারবো তারপরেও আরো অনেক ব্যায়াম আছে যোগের ব্যায়াম আছে আপনি জানেন যে যোগের ব্যায়ামগুলি এরকম যে নগদ এই ভাই যদি এখনই করে 15 মিনিট পরে উনি বলবে যে সামথিং আমার ভিতরে কাজ করতেছে উনি যোগ ব্যায়ামগুলি এত নগদে মানে ইয়ে হয় আর আমরা যে ব্যায়ামগুলি মেটালের মাধ্যমে বিভিন্ন মেশিনের মাধ্যমে করাই এগুলি আসলে পৃথিবীতে রিচার্জ করে এই মেশিনগুলি বের করছে এটি প্রত্যেকটা শরীরের মাসলগুলি সতেজ করে দেয় মানে জীবিত করে দেয় মানুষ যদি ব্যায়াম না করতে করতে শুধু রাস্তা হাঁটে এই সাইডটা দেখবেন যে পেটটা বড় হয়ে যায় এই সিনাটা নিচে চলে যায় তো দেখতে ভালো দেখা যায় না তো ওই ক্ষেত্রে দেখা যায় যে এই ব্যায়ামের মাধ্যমে আমাদের প্রত্যেকটা টিস্যু সতেজ হবে আর আপনি যে পরিমাণ কাজ করেন আরও বেশি প্রাণ শক্তি পাবেন কাজ করার জন্য আর এই ব্যায়ামের কারণে যেটা আমরা বলি চৈতন্যময় বা প্রাণ শক্তি একটা ছোট বাচ্চা দেখবেন যে সারাদিন দৌড়াদৌড়ি করে কিন্তু তার কোনো কিন্তু ক্লান্ত নাই কারণ সেই শক্তি খরচ করে শক্তি ইয়ে করে কিন্তু ওইরকম ধরা তুই যদি আমার এই ভাই করে বা আমরা করতে পারি তাহলে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজে আমরা তো অবশ্যই ভূমিকা রাখতে পারবো ধন্যবাদ সবাইকে তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাই এখানে আধুনিক সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যার মাধ্যমে আমরা ডাটা কালেকশন করি এখানে কেউ মনে করেন এক বছর পরে আসলে ওনার নাম ঠিকানা সব থাকে বা এখানে আমাদের কাস্টমার যখন ভর্তি হয় ওনাদের সবসময় সুযোগ সুবিধা থাকে মনে করেন যে আজকের থেকে যদি ভর্তি হইলো 30 দিন 30 দিন দেখা যায় যে সামনের মাসের 22 তারিখে শেষ কিন্তু কাস্টমার আরও মনে করেন যে 10 দিন পরে আসলো সামনের মাসের মনে করেন পরের মাসে 1 তারিখে আসলো তার যেদিন সে বেতন দিবে সেই দিন দিয়ে কাউন্ট হবে কিন্তু যেদিন সে ভর্তি হয়েছে ওই দিন দিয়ে আর কাউন্ট হবে না কারণ 3 মাস 6 মাস যদি একটা না আসে তার ভর্তি বাদ হবে না সে যখনই আসবে তখনই মাসের বেতন দিলেই আবার শুরু হবে আমরা এক বছর পরে কেউ আসলে তারও শুধু মাসিক বেতন দিয়েই আমরা ব্যায়াম করার সুযোগ দিই আমাদের এই ব্যায়ামটা আমাদের এই জিমটা আমরা চাই যে এই স্বাস্থ্য সেবা দিতে সাথে সাথে যেহেতু আমি ব্যবসা করি আমি কিছু লাভ চাই আর আমি শোনা বলছি আমাদের ট্রেনাররা অনেক অভিজ্ঞ ওরা অভিজ্ঞতার সাথে সবারই সুন্দরভাবে ব্যায়াম করায় আর ওইদিকে মহিলারা যারা আছে এরা বিভিন্ন রকমের ব্যায়ামের ঐক্য দিয়ে বডিটাকে সফট করে ওজন নামা তো ওইটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ কারণ মহিলাদেরকে আমরা মেটাল দিতে চাই না অনেকে মেটাল নেয় মেটালও যদি আপনার ভালোবাসা থাকে মেটাল দিয়ে ওজন কমবে আবার আমরা যেভাবে ওইখানে করাই জুম্বা অ্যারোবিক্স কার্ডিও ওয়েটলেস ওয়ার্কআউট ওগুলির মধ্যে ওজন কমে ধন্যবাদ ভাই আপনাদের